আকিকা কততম দিনে দেওয়া উত্তম? ছেলে হলে দুইটা, মেয়ে হলে একটা আকিকা দিতে হয় কেন? আকিকা সপ্তম দিনে দেওয়া সুন্নত, সাত দিন পরে না, সপ্তম দিনে। সপ্তম দিন মানে হলো যেই বারে সন্তান জন্মগ্রহণ করবে, শিশুর জন্ম হবে, ওই বারটা হবে প্রথম, এরপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবে করতে করতে সপ্তম দিনে আকিকা দেওয়া সুন্নত। এটা হিসেব করার একটা সহজ বুদ্ধি হলো, ধরুন সন্তান রবিবারে জন্ম নিয়েছে, হিজরি বর্ষের রাত আগে আসে, শনিবার দিবাগত রাত আসে, এটা রবিবার ধরা হবে, বা রবিবার দিনে জন্মগ্রহণ করেছে, যেই বারে জন্মগ্রহণ করবে পরবর্তী সপ্তাহের আগের বারটা হবে আকিকার দিন। রবিবারে জন্মগ্রহণ করলে পরের শনিবার হবে আকিকার দিন, শনিবারে জন্মগ্রহণ করলে পরের শুক্রবার হবে আকিকার দিন, শুক্রবারে জন্মগ্রহণ করলে পরের বৃহস্পতিবার হবে আকিকার দিন, ওটা হলো সপ্তম দিন। ওই দিনটাতে আকিকা করা সুন্নত। আকিকাকে বিলম্ব করে অনেকে যে কোরবানির সাথে করবো না, আকিকা সপ্তম দিনে করাটাই হলো কি সুন্নত। চোদ্দতম একুশতম দিনে করার কথা হাদিসে আসছে। এখন কথা হলো আকিকা ছেলেদের বেলায় দুইটা, মেয়েদের বেলায় একটাই বৈষম্য কেন? এখানে নারীবাদী এসে হাজির, ঠিক না বেঠিক, যে মেয়েদের বেলায় একটা আকিকা কেন? দেখুন, আকিকার একটা অন্যতম উদ্দেশ্য হলো এটা মানুষের সুস্থতার জন্য ইন্স্যুরেন্সের মতো। বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় রোগবালাই থেকে বিপদ আপদ থেকে শিশুকে রক্ষার জন্য এটা কার্যকরী একটা ব্যাপার। আল্লাহ তাআলা মেয়েদের শরীরে তুলনামূলকভাবে ছেলেদের চাইতে বেশি ইমিউন বা রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে রেখেছেন, এই জন্য তাদের বেলা একটা হলে যথেষ্ট হয়ে যায়, ছেলের বেলা একটা হলে হয় না, দুইটা লাগে। এখানে বৈষম্য না, আল্লাহর চাইতে আপনি বেশি বুঝেন না, এই জন্য আপনি দেখবেন যে ছেলেদের তুলনায় মেয়েরা দেখবেন যে হায়াত বেশি পায়, অসুস্থ ছেলেরা তুলনামূলক বেশি হয়। তাছাড়া ছেলেরা বাইরে কাজ করতে হয়, তারা নানা বিপদ আপদ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার মুখোমুখি যতটা হয়, মেয়েরা তুলনামূলকভাবে ছেলেদের চাইতে এক্ষেত্রে সেফ থাকে। এই নানা কারণে ছেলেদের সেফটির প্রয়োজনটা আরও বেশি হয়, আশঙ্কা বিপদ আপদের আরও বেশি হয়, রোগবালাই আরও বেশি হয়, ইমিউন সিস্টেম কম হয়, বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত। এইসব নানা কারণে ছেলেদের জন্য দুইটা আর মেয়েদের জন্য একটা, এখানে বৈষম্য না। যারা আল্লাহর বিধানের উপরে ঈমান রাখে তাদের কাছে কোনো যুক্তি রাগে না, তারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু থেকে অকপটে মানে, ঠিক কিনা বলেন? মহিলারা একটি বাড়িতে একত্রিত হয়ে যে সালাত ও তসবির নামাজ পড়ে তার প্রমাণ কোরআন হাদিসে পাওয়া যায় কিনা? একত্রিত হয়ে মহিলারা কোনো জায়গায় সালাত ও তসবির নামাজ পড়বে এরকম কোনো নির্দেশনা কোরআন হাদিসে কোথাও? পাঁচ ওয়াক্ত নামাজের জন্যই মহিলাদেরকে মসজিদে যেতে উৎসাহিত করা হয় নাই, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াবুয়ুতুন্না খায়রুল্লাহুন্না, মেয়েদের জন্য বাসায় নামাজ পড়াটা অধিকতর উত্তম। তবে হ্যাঁ, তারা বাইরে গেছে, বাজারে গেছে, ডাক্তারের কাছে গেছে, মার্কেটে গেছে, সেখানে গিয়ে তারা ডাক্তারের কাছে বা কাজে গিয়ে বা বাহিরে গিয়ে বেড়াতে গিয়ে সফরে থেকে নামাজের ওয়াক্ত হয়েছে, অবশ্যই বাজারের বা সেসব মসজিদে মেয়েদের সালাতের ব্যবস্থা থাকা দরকার, যাতে করে মেয়েদের ওয়াক্ত হলে সালাত পড়তে পারে। কিন্তু তাদেরকে সাধারণ অবস্থাতে বাসা বাড়িতে গিয়া মসজিদে গিয়ে সালাত আদায় করার জন্য নির্দেশ দেওয়া হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি এক নারীকে বলেছেন, সেই নারী নবীজির পিছনে সালাত আদায় করতে চেয়েছেন, বলেছেন যে অবয়ুতুকা বয়ুতুকে খায়রুল লাকি, তোমার ঘরে গিয়ে সালাত আদায় করলে তুমি আমার পিছনে নামাজ পড়ার চাইতে অধিক সওয়াব পাবে তুমি। এই জন্য মেয়েরা সালাত ও তাসবিহ ইত্যাদির জন্য একত্রিত হওয়া, জামাতবদ্ধভাবে নামাজ পড়া এটা জায়েজ নাই, এটা বিদআত হবে, শরীয়তে এরকম কোনো নির্দেশ দেওয়া হয় নাই। এরপর প্রশ্ন হলো, আমি একটি মাদ্রাসা হিফজুল কোরআন বিভাগে খেদমত করি, অনেক সময় ছাত্রদের ছোট বড় কিছু অন্যায়ের কারণে অথবা পড়া না হওয়ার কারণে বোঝানো হয়, তারপরও কিছু ছাত্র অন্যায় করে, সীমালঙ্ঘন করে, তখন তাদের হালকা বেতের আঘাত করি। এখন প্রশ্ন হলো, আমার এই বেতরাঘাত বা মাদ্রাসার ছাত্রদেরকে পিটানো কি ঠিক হচ্ছে? যদি ঠিক না হয় তাহলে আমার করণীয় কি? জানালে উপকৃত হতাম। দেখুন, তথাকথিত সুশীল যারা, পশ্চিমা দুনিয়া দ্বারা যারা প্রভাবিত, তারা শিশুদেরকে বেতরাঘাত তো পরের কথা, জোর করে ধমক দেওয়া, 8-10 বছর 11 বছর ছেলে মেয়েও যদি হয়, বাপ মাও তাদেরকে শাসন করার ব্যাপারে তাদের মানসিকতা হলো যে এটা অন্যায়, এটা করা যাবে না। এই জন্য পৃথিবীর অনেক দেশে আছে, ছেলে মেয়ে অন্যায় করলে উল্টোপাল্টা করলে বাপ্পা তাকে ধমক দিতে পারে না, ধমক দিলে ওই ছেলে মেয়ে পুলিশ স্টেশনে ফোন করে বাপ্পাকে ধরায় দেয়। বুঝতে পেরেছেন কথা? ইসলাম বলে শিশু কেন, কোনো মানুষের প্রতি অবিচার করা যাবে না, শিশুদের প্রতি তো বিশেষভাবে তাদের মনটা ছোট থাকে, এই জন্য তাদের প্রতি জুলুম অবিচার করা আরও অধিকতর নিষিদ্ধ। বিধায় আপনি শাসনের নামে শিশুদেরকে অত্যাচার করবেন, টর্চার করবেন, নির্যাতন করবেন, তাদের গায়ে দাগ ফেলাই দিবেন, রক্ত বের করে ফেলবেন, হাত পা বেঁধে পিটাবেন, গরু ছাগলের মতো পিটাবেন, এটা হারাম এবং এটা গুনাহ। এ ব্যাপারে সারা পৃথিবীর কোনো আলেমের কোনো দ্বিমত, কোনো সাহাবী
শিশুকে শাসন করবার উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় খোলাফায়ে রাশিদের সময় এরকম অমানবিক নির্যাতন অনেক মাদ্রাসা অনেক স্কুলেও হয়, পত্রপত্রিকা প্রায় আসে, বা অনেক বাপ মা নিজেরা এরকম সন্তানদের প্রতি অমানবিক নির্যাতন করেন। শাসন নামে এরকম নির্যাতন করা যে নাজায়েজ, এটা যে শিশু নির্যাতন, এটা যে শিশু প্রতি জুলুম, সে পরে কোনো সন্দেহ, কিন্তু তার মানে এই না যে কোনো শাসন করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদের বয়স 7 হলে নামাজের অর্ডার করো যে নামাজ পড়ো। আর ওয়াদরিবুহুম ইযা বালাগু 10, সন্তানদের বয়স যখন 10 হয়ে যায় তখন তারা নামাজ না পড়লে তাদেরকে শাসন করো, প্রহার করো। এখানে প্রহার করা মানে গরু চোরের মতো পিটানো না, প্রহার করা মানে হালকা মৃদু শাসন করা, যাতে করে তারা সঠিক পথে আসে। বিধায় আপনি আপনার ছাত্রকে এরকম শরিয়ার সীমানার মধ্যে থেকে যদি প্রহার করেন, শরিয়ার সীমানার মধ্যে কি 10টার উপরে বেত দিয়ে আপনি মারতে পারবেন না, 10টার বেশি বাড়ি দিতে পারবেন না, কারণ আল্লাহর হদ, আল্লাহর সীমানার লঙ্ঘন করার সুযোগ নেই, সর্বোচ্চ সীমানা 10, এর ভিতরে আপনার থাকতে হবে। নাম্বার 2, বাচ্চার শরীরে আঘাতপ্রাপ্ত হবে, রক্তাক্ত হবে, ব্যথা এসে ছটফট করবে, চিৎকার চেঁচামেচি করবে, কষ্ট হবে, এ পর্যায়ে আপনি মারতে পারবেন না, এটা হবে শুধুমাত্র তাকে সতর্ক করবার জন্য, ভয় দেখানোর জন্য। আবার একই সঙ্গে সান্ত্বনাও থাকতে হবে, ইসলাম হলো মধ্যমপন্থার দিন, এখানে বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই। শিশু নির্যাতনকেও ইসলাম জায়েজ করে না, আবার শিশুকে স্বাধীনতা দেওয়ার নাম করে তাকে বেয়াড়া, বেলেল্লাপনা এবং সীমালঙ্ঘনকারী এবং উদ্ভট উন্মাদনায় সে যা খুশি তা করবে, সেটা করতেও ইসলাম বলে না। আল্লাহ তাআলা সে মধ্যমপন্থাটা আমাদেরকে অবলম্বন করার তৌফিক দান করুন। তবে শিক্ষার জন্য বাচ্চাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে কাউন্সিলিং করতে হবে, এখানে প্রহার চাইতে কাউন্সিলিংটা বেশি দরকার। এবং প্রহারটা ওই যে বললাম নামকা আসতে হলো, যে শুধুমাত্র ব্যথ থাকলো আপনি ভয় দেখালেন, এই পর্যায়ে যেন থাকে, রীতিমতো তার শরীরে আঘাত করে তাকে ব্যথা দিলেন এবং নির্যাতন করলেন, এটা কখনো জায়েজ না।